ত্বকের জেল্লা বাড়াতে কিংবা ত্বকের যে কোনো সমস্যা কমাতে ঘি খুবই উপকারে আসে। ঘি আপনার বয়স রুখে দিতে পারে, কিন্তু তার জন্য জানা দরকার সঠিক নিয়মে কিভাবে ঘি ব্যবহার করবেন। ঘিতে থাকা ফ্যাটি অ্যাসিড আপনার ত্বকের আর্দ্রতার স্তরকে ধরে রাখে, তাই আপনার যদি জানা থাকে যে কী কী নিয়ম অনুসরণ করে আপনি ঘি আপনার ত্বকে ব্যবহার করবেন, তাহলে আপনার ত্বকের জেল্লাও আপনি ফিরে পাবেন। চলুন জেনে নেওয়া যাক। আসলে ঘিতে রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের যত্নে কার্যকরী। ঘিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দেয়, তাই ত্বকের জেল্লা বাড়ে এবং অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণে আসে। এছাড়া প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ঘি ব্যবহার করতে পারেন আপনি, কারণ এতে নানা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তবে এক্ষেত্রে নজর রাখতে হবে ঘিয়ের পরিমাণের দিকে, বেশি ঘি লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম। সুন্দর ও কোমল ঠোঁট কেনা পছন্দ করে, কিন্তু আবহাওয়া ও দূষণের কারণে ঠোঁটের অবস্থা হয়ে যায় 12টা। অনেকে লিপ বাম ও নানা উপায়ে কাজে লাগিয়েও কোনো লাভ হয় না, শেষমেশ আসতে হয় ঘরোয়া পদ্ধতিতে। এক্ষেত্রে কিন্তু বেশ উপকারী হলো ঘি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সিজনে আপনি ঘি ঠোঁটে লাগিয়ে আপনার সুন্দর ঠোঁট ফেরত পেতে পারেন। ত্বকের বয়স রুখে দিতে বেশ কার্যকরী ঘি, তাই আপনার অ্যান্টি এইজিং স্কিন কেয়ার অবশ্যই রাখতে পারেন ঘি। এক্ষেত্রে সামান্য ঘি মুখে মাখলেই কাজ হবে। এছাড়াও এই ঘিতে দূর হবে বলি রেখা আর টান টান হবে কুচকানো চামড়া। তবে আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, ঘি সরাসরি মুখে লাগানো যাবে না। এছাড়াও যারা ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেন, এক্ষেত্রে ঘি দারুণ কাজ করবে। ঘুমাতে যাওয়ার আগে সামান্য ঘি চোখের নিচে লাগান, একটু মালিশ করুন, এতেই মিলবে উপকার। কেমন লাগলো এই টিপস কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।